ওয়েলকাম ফ্রেন্ডস একটি নতুন চাকরির ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে হাজির হয়েছি এনপিসিআইএল অর্থাৎ নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডের পক্ষ থেকে নতুন গ্রুপ সি পদে কর্মী নিয়োগের জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো আজকের এই ভিডিওতে আমরা সম্পূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব কোন কোন পোস্টে নিয়োগটি করা হবে সেখানে ভ্যাকান্সি কতগুলি রয়েছে আবেদনের পদ্ধতি সিলেকশানের পদ্ধতি অর্থাৎ সম্পূর্ণ বিষয় নিয়ে স্টেপ বাই স্টেপ আলোচনা করে দেব চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে দাও যাতে সমস্ত ধরনের নিত্যনতুন চাকরি সংক্রান্ত আপডেটসগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় অফিসিয়াল বিজ্ঞপ্তি ওপেন করলাম যেটি এনপিসিআইএল অর্থাৎ নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডের পক্ষ থেকে প্রকাশিত হয়েছে তো এর যে অ্যাপ্লিকেশন প্রক্রিয়া সেটি আগামীকাল অর্থাৎ চব্বিশে জানুয়ারি দু সকাল দশটা থেকে শুরু হতে চলেছে এবং আবেদন করার যে শেষ তারিখ আগামী চোদ্দোই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ বিকেল পাঁচটা পর্যন্ত এখানে আবেদন করা যাবে নেক্সট আমরা আসছি কোন কোন পোস্টে নিয়োগটি করা হবে প্রথমে রয়েছে দেখো সিরিয়াল নাম্বার ওয়ানে নেম অফ দ্য পোস্ট রয়েছে ক্যাটাগরি ওয়ান স্টাইফেন্ডারি ট্রেনিং স্টাই সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট এস টি ডিপ্লোমা হোল্ডার্স ইন ইঞ্জিনিয়ারিং অর্থাৎ মাধ্যমিক পাশের পর যাদের পলিটেকনিক থেকে ডিপ্লোমা রয়েছে তারা অবশ্যই এখানে আবেদন করতে পারবে কোনোরকম কোনো পূর্ব অভিজ্ঞতা এখানে লাগবে না সেক্ষেত্রে দেখো মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ব্রাঞ্চের ক্ষেত্রে টোটাল ভ্যাকান্সি রয়েছে তেইশটি এসসিদের জন্য তিনটি এসটি একটি ও বিসি নন কেমিলিয়া সাতটি ই ডাব্লিউএস দুটি আনডিজার্ভ দশটি এবং ব্যাকলগ ভ্যাকান্সি রয়েছে এখানে চারটি টোটাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ভ্যাকান্সি রয়েছে টোয়েন্টি ফাইভ অর্থাৎ পঁচিশটি নেক্সট আমরা আসছি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং টোটাল ভ্যাকান্সি রয়েছে বারোটি এসসি দুটি এসটি একটি ও বিসি নন কেমিলিয়া তিনটি ই ডাব্লিউএস দুটি এবং আনডিজার্ভদের জন্য চারটি ভ্যাকান্সি রয়েছে এখানে কোনো ব্যাকলগ ভ্যাকান্সি নেই তিন নাম্বার রয়েছে ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং টোটাল ভ্যাকান্সি রয়েছে এগারোটি এসসি একটি এস টি একটি ওবিসি নন কেমিলিয়ার তিনটি ইডাব্লু এস একটি এবং আন্ডিসাব্দের জন্য পাঁচটি শূন্যপদ সংরক্ষিত রয়েছে পরবর্তীতে আমরা আসছি সিরিয়াল নাম্বার টু ক্যাটাগরি ওয়ান স্টাইফেন্ডারি ট্রেনিং আর সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট সায়েন্স গ্র্যাজুয়েটস বিএসসি ফিজিক্স অর্থাৎ যাদের পদার্থবিদ্যা প্রধান বিষয় হিসাবে যাদের বিএসসি কমপ্লিট রয়েছে অর্থাৎ ফিজিক্স মেন সাবজেক্ট হিসাবে থাকতে হবে সাথে কেমিস্ট্রি ম্যাথামেটিক্স অথবা স্ট্যাটিস্টিক এই সমস্ত বিষয়গুলো যদি থাকে তাহলে অবশ্যই এখানে আবেদন করা যাবে টোটাল ভ্যাকান্সি এখানে রয়েছে দেখো চারটি অর্থাৎ টোটাল তিপ্পান্নটি শূন্য পদে এই যে নিয়ম প্রক্রিয়া সেটি সম্পন্ন করতে চলেছে নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড নেক্সট আমরা আসছি দেখো এসেন্সিয়াল কোয়ালিফিকেশান যেটা রয়েছে ক্যাটাগরি ওয়ান স্টাইফেন্ডারি ট্রেনিং এসটি অর এসে ডিপ্লোমা হোল্ডার্স ইঞ্জিনিয়ারিংদের ক্ষেত্রে যেটা রয়েছে ডিপ্লোমা উইথ নট লেস দেন সিক্সটি পার্সেন্ট মার্কস ইন মেকানিক্যাল অর ইলেকট্রিক্যাল অর ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং রেকগনাইজড বাই দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট দ্য ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শুড থ্রি আফটার অর্থাৎ মাধ্যমিক পর থেকে যাদের নির্দিষ্ট শাখাতে তিন বছরের ডিপ্লোমা রয়েছে এবং তাতে অবশ্যই ষাট শতাংশ নম্বর থাকতে হবে তাহলে অবশ্যই এখানে আবেদন করা যাবে এজ লিমিট কী রয়েছে চোদ্দোই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশের হিসাব অনুযায়ী ন্যূনতম আঠারো বছর বয়স হতে ম্যাক্সিমাম পঁচিশ বছর বয়স পর্যন্ত এখানে আবেদন করা যাবে বেতন কম রয়েছে পে লেভেল সিক্সের বেতন এখানে দেওয়া হবে পঁয়ত্রিশ হাজার চারশো থেকে এক লক্ষ বারো হাজার চারশো টাকা পর্যন্ত বেতন এখানে দেওয়া হবে নেক্সট আমরা আসছি যাদের টু ইয়ার্স ডিপ্লোমা রয়েছে লেটার এন্ট্রির মাধ্যমে অর্থাৎ ভোগলেটের মাধ্যমে যাদের ডিপ্লোমা রয়েছে দু বছরের সেক্ষেত্রে যদি সিক্সটি পার্সেন্ট মার্কস থাকে তাহলে অবশ্যই এখানে আবেদন করা যাবে নেক্সট আমরা আসছি দু নম্বর ক্যাটাগরি ওয়ান স্টাইফেন্ডারি ট্রেনিং যেটি রয়েছে এক্ষেত্রে দেখো সায়েন্স গ্রাজুয়েট হতে হবে বিএসসি উইতে মিনিমাম সিক্সটি পার্সেন্ট মার্কস অর্থাৎ বিএসসি ডিগ্রিতে ন্যূনতম ষাট শতাংশ নম্বর থাকতে হবে স্যালবি উইথ ফিজিক্স মেন সাবজেক্ট অর্থাৎ পদার্থবিদ্যা প্রধান বিষয় হিসাবে থাকতে হবে এবং কেমিস্ট্রি সাথে ম্যাথামেটিক্স অথবা স্ট্যাটিস্টিক্স অথবা ইলেকট্রনিক্স অ্যান্ড কম্পিউটার সায়েন্স অ্যাস সাবসিডিয়ারি অথবা ফিজিক্স কেমিস্ট্রি এবং ম্যাথামেটিক্স সাবজেক্ট যদি ইকুয়াল ওয়েটেজ যদি থাকে এবং উচ্চ মাধ্যমিক স্তরে যদি গণিত বিষয় থাকে তাহলে অবশ্যই এখানে আবেদন করা যাবে তো এর যে বিস্তারিত বিজ্ঞপ্তি সেটি আগামীকাল অর্থাৎ চব্বিশে জানুয়ারি দু হাজার চব্বিশ সকাল দশটায় আপলোড করা হবে এখানে তো খুব দিয়ে দেওয়া রয়েছে দ্য ডিটেল অ্যাডভার্টিজমেন্ট বি অ্যাভেলেবেল অন দ্য এনপিসিএল ওয়েবসাইট টিফিল ডাব্লিউ ডট এনপিসিএল কেরিয়ার ডট কো ডট ইন ফ্রম চব্বিশে জানুয়ারি দু হাজার চব্বিশ সকাল দশটায় এর যে ডিটেল অ্যাডভার্টিজমেন্ট সেটি প্রকাশিত হবে তো যাদের নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা রয়েছে তারা অবশ্যই আগামী চোদ্দোই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশের মধ্যে পজিটিভলি অনলাইনের মাধ্যমে ফর্ম ফিল আপ করে নিতে পারবে তো আশা করি সমস্ত বিষয়টা বোঝা গেছে তারপরেও যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবে আমি যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ